ঈদে মিলাদুন্নবী, আজ মিলাদুন্নবী, এলেন ধরায় মুক্তি নিয়ে পিয়ারা নবী, এলেন ধরায়। আমার যেটুকু মনে পড়ে, হযরত ফুলতলি সাহেবের নির্দেশে যখন প্রথম আমরা সিলেটে রেলি স্টার্ট করি, তার পরের বছরই আমাদের মহাসচিব সাহেব আছেন, ওনাদের জানা আছে, কিছু কিছু মহল থেকে ফতোয়াবাজি করা হয়েছিল যে রেলি বেদাত হবে, যাইজ না, এই না, সেই না। মাত্র 5 বছর পরেই আমরা দেখলাম যে সমস্ত ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছিলেন জায়েজ নয়, ওদের নেতৃত্বে সিলেট শহরে রেলি হলো। আমি ওইদিকে যেতে চাচ্ছি না, যারা ফতোয়া দিলেন জায়েজ নয় ওরাই এবার করলেন। তারপর আল্লামা ফজলুল সাহেব গুলা দিলে খুব রেখাপাত করলো, আল্লাহর হবিবর মোহাম্মদে রেলি করলাম। একগুরু ওলামায়ে কেরামরা বাধা দিচ্ছেন, উনি 2-3 বছর পর গেলেন লন্ডনে। এই বছর দেখলাম লন্ডনে হযরত ফজলুল সাহেব গুলার নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দলের ওলামায়ে কেরামরা বিরাট জুলুস বের করলেন, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা দেখতে পেলাম। তো বোঝা গেল র্যালি ফুলতলি সাহেবগুলো একা নয়, আমার বক্তব্য এখানেই শেষ। র্যালি বা জুলুস, আনন্দ মিছিল কিন্তু আমরা শুরু করি নাই, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে করেছিলেন। ডক্টর তাহির আল কাদরী সিরাতুর রসুল দ্বিতীয় খণ্ডে 291টি বইয়ের রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন, আল্লাহ তাআলা আল্লাহর হবিবের ওলাদত শরীফের দিন ওই সময়ে বেহেশত থেকে 70,000 ফেরেশতাকে প্রেরণ করেছিলেন, যারা আসমান এবং জমিনের মধ্যখানে দুরূদ শরীফ নিয়ে র্যালি করেছিল। এবং এর সাথে সাথে বেহেশত থেকে হযরতে আসিয়া, হযরতে মরিয়ম আলাইহিস্সালাম মতো কয়েকজন ব্যক্তি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করেছিলেন, যারা প্রসবের সময় হুজুরে পাক সাল্লামের ওলাদত শরীফের সময় সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহিল আযীম। বোঝা গেল র্যালি, এই জুলুস আল্লাহ তার ফেরেশতাদেরকে করেছেন, এবং এই সময়ে বেহেশতকে সুসজ্জিত করা হয়েছিল। উনি মাহবুবুল্লাহ সরা জুরকানির বরাত দিয়ে প্রমাণ করেছেন, আল্লাহ তাআলা মিলাদুন্নবীর রাত্রিতে 7 আসমানে 7টি স্তম্ভ তৈরি করেছিলেন, যারা নূর দিয়ে, নূরের ঝলক চিকচিক করতো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, প্রত্যেকটি স্তম্ভ স্বচক্ষে দেখেছেন। জিবরিল আমিন উনাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই এই স্তম্ভটি আপনার ওলাদত শরীফের রাত্রে আল্লাহ তাআলার হুকুমে আমরা নির্মাণ করেছি। খাসাইসুল কুবরায় একটি ঘটনা বলে শেষ। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরায় বলেছেন, মিলাদুন্নবীর রাত্রিতে আল্লাহ তাআলা বেহেশতে হাউজে কাউসারের পাশে 70,000 ফসলের ফলের বাগান তৈরি করেছেন, যেগুলো উম্মতে মুহাম্মদীরা বেহেশতে গেলে ফল ভোগ করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।